জিওমেট্রিক্যাল ডাইমেনশনিং অ্যান্ড টলারেন্সের চতুর্থ অধ্যায়ে এসে আমরা পৌঁছেছি, যেখানে আমরা আলোচনা করব রান আউট এবং টোটাল রান আউট নিয়ে, এর ড্রয়িংয়ের অ্যাপ্লিকেশান এবং এই ধরনের জব তৈরি করার পর সেটা ইন্সপেকশান কীভাবে হয়ে থাকে, এবং সেই সঙ্গে টোটাল জিওমেট্রিক্যাল ডাইমেনশনিং টলারেন্সের যে ব্যাপারটা সেটা একটা চার্টের মাধ্যমে অ্যাট এ গ্ল্যান্স দেখে নেব এবং সিম্বলগুলোও আমরা দেখে নেব। জিওমেট্রিক্যাল টলারেন্সেস অফ রান আউট। জিওমেট্রিক্যাল টলারেন্সের একটি ভাগ হলো গিয়ে রান আউট, এবং এর রিলেশান কি রয়েছে না ফর রিলেটেড ফিচার, অর্থাৎ কোনো না কোনো ডটাম সার্ফেসের সঙ্গে এর একটা রিলেশান থাকে। এবং ক্যারেক্টারিস্টিক দুটো ভাগে বিভক্ত, রান আউট বা সার্কুলার রান আউট, যেটার সিম্বল হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল অ্যারো, এবং আরেকটা রয়েছে টোটাল রান আউট বা টোটাল সার্কুলার রান আউট, যেটা কিনা ডবল অ্যারো দিয়ে ইন্ডিকেট করা হয়ে থাকে। এবং এখানে একটা জানার বিষয় সেটা হচ্ছে গিয়ে অল আর রিলেটেড টু ডটাম, অর্থাৎ কোনো না কোনো ডটাম সার্ফেসের সঙ্গে এর রিলেশান রয়েছে, এবং ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কন্ডিশান এবং লিস্ট ম্যাটেরিয়াল কন্ডিশান কোনোটাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ফিচার কন্ট্রোল ফ্রেম যেটা সেটা আমরা আগের পার্টগুলোতেও আলোচনা করেছি, সেটা কি না জিওমেট্রিক ক্যারেক্টারিস্টিক সিম্বল প্রথমে যেটা থাকে, তারপরে থাকে ডায়ামিটার সিম্বল, তারপরে থাকে টলারেন্স ভ্যালু, তারপরে থাকে লিস্ট ম্যাটেরিয়াল কন্ডিশান বা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কন্ডিশানের যে সিম্বল সেই সিম্বল দেওয়া থাকে, তারপরে দেওয়া থাকে প্রাইমারি ডটাম, তারপরে দেওয়া থাকে সেকেন্ডারি ডটাম, এবং তারপরে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে টেরিটরি ডটাম। এবার দেখে নেব সার্কুলার রান আউট বা রান আউট। ড্রয়িংয়ের অ্যাপ্লিকেশানটা দেখে নিই কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশানটা হয়ে থাকে। আমরা এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি, ড্রয়িংয়ে আমরা এখানটাতে দেখতে পাচ্ছি কি না ডটাম সার্ফেস বা ডটাম ফিচার, এটাকে বলা হয়ে থাকে ডটাম ফিচার। এবং এটা তৈরি হয়েছে কীভাবে না, এই যে সেন্টার বা এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর তৈরি হয়েছে, এবং এই অ্যাক্সিসের সঙ্গে বা ডটাম সার্ফেসের সঙ্গে কার কার রিলেশান রয়েছে। প্রথম যেটা রিলেশান রয়েছে ইন্টারনাল সার্ফেস কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড এর ডটাম অ্যাক্সিস, অর্থাৎ এইখানে যে ইন্টারনাল যে সার্ফেসটা রয়েছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেপ বোর্ড একটা রয়েছে, এই স্টেপ বোর্ডের যে এখানে ওয়ালটা, এই ওয়াল সঙ্গে এই সার্ফেসের সঙ্গে এই ডটাম ফিচারের কিন্তু রিলেশান রয়েছে। আবার কোথায় রয়েছে না, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল সার্ফেস কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড দ্য ডটাম অ্যাক্সিস, অর্থাৎ এই যে ধার বরাবর যে অ্যাক্সিস এ রয়েছে, সার্ফেসটা রয়েছে, এই সার্ফেসের সঙ্গে এই ডটাম সার্ফেসের কিন্তু একটা রিলেশান রয়েছে। আরেকটা কোথায় রয়েছে না, অ্যাঙ্গেল সার্ফেস কনস্ট্রাক্টেড অ্যারাউন্ড এ ডটাম অ্যাক্সিস, অর্থাৎ এই যে ডটাম অ্যাক্সিস বরাবর এখানে যে একটা টেপার ফর্মেশন হয়েছে, এই টেপার সার্ফেসের সঙ্গে এখানে কিন্তু ডটাম সার্ফেসের একটা রিলেশান রয়েছে। আবার দেখছি এখানে সার্ফেস কনস্ট্রাক্টেড পারপেন্ডিকুলার টু এ ডটাম অ্যাক্সিস, অর্থাৎ ডটাম অ্যাক্সিসের সঙ্গে যে একটা সার্ফেস পারপেন্ডিকুলারই তৈরি হয়েছে, সেই পারপেন্ডিকুলার সার্ফেসের সঙ্গে এখানে যে ডটাম সার্ফেস রয়েছে তার একটা রিলেশান রয়েছে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে আমরা রান আউটগুলো লক্ষ্য করব। সার্কুলার রান আউট বা রান আউট দুটো বেসিক ক্যারেক্টারিস্টিকের ওপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে গিয়ে একটা কনসেন্ট্রিসিটি আর একটা হচ্ছে গিয়ে সার্কুলারিটি। এই দুটো বেসিক ক্যারেক্টারিস্টিক যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমার রান আউটের কোনো প্রশ্নই থাকে না, কিন্তু যদি আমরা মানতে না পারি তাহলে জবের উপরে এটা রান আউটের প্রশ্ন এসে যায়। এবং সেটা কীরকম ধরনের আমরা দেখে নিই, সার্ফেসের উপরে কীরকম ধরনের রান আউট হয়ে থাকে না, আমরা এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি যার এটা হচ্ছে গিয়ে ডটাম সার্ফেস, এবং এই ডটাম সার্ফেসের জায়গাটা চাকের মধ্যে হোল্ড করা হলো, এবং এখানে ঠিক মতো যদি আমরা হোল্ড করতে না পারি তাহলে তার এফেক্টটা কিন্তু এদিকে সার্ফেসের উপরে চলে আসে, এরকম ধরনের টেপার সার্ফেস তৈরি হয়। তো আমরা ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারে কী করেছি, একবার হ্যাজ ওয়ান পজিশানে, একবার হ্যাজ টু পজিশানে আমরা মুভ করিয়েছি জবটাকে রোটেট করিয়ে। তো সেখানে কী হয়েছে না, একবার কী হয়েছে আমরা পজিটিভ রিডিং পেয়েছি যখন হ্যাজ ওয়ানে দেখেছি পজিটিভ রিডিং, আবার হ্যাজ টুতে দেখছি সেখানে হচ্ছে গিয়ে নেগেটিভ রিডিং। এই দুটো রিডিংয়ের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে গিয়ে টোটাল টলারেন্স, অর্থাৎ যেটা কিনা দেওয়া থাকে ফিচার কন্ট্রোল ফ্রেমে টলারেন্স ভ্যালু হিসাবে। পাশে আরেকখানা ড্রয়িং দিয়ে আমরা দেখে নেই টেপার সার্ফেসের উপরে কী ধরনের রান আউট হয়ে থাকে, অর্থাৎ অ্যাঙ্গেল সার্ফেসে যে রান আউটটা হচ্ছে সেটা আমরা ফিচার কন্ট্রোল ফ্রেমে দেখতে পাচ্ছি, প্রথমে রান আউটের সিম্বল, তারপরে 0.75 অর্থাৎ টলারেন্স, তারপরে দেওয়া হচ্ছে ডটাম সার্ফেস। ডটাম সার্ফেস এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে এটা হচ্ছে ডটাম সার্ফেস। এবার জবটা তৈরি করার পর যখন ইন্সপেকশন করা হবে তখন ঠিক এরকমভাবে করা হবে, কীরকম না এখানে কোয়ালিটি জবটাকে হোল্ড করা হলো, হোল্ড করার পরে একটা ডায়াল টেস্ট ইন্ডিকেটারের ইন্ডিকেটারটা ঠিক কোনো একটা পজিশানে জিরো করে নেওয়া হলো। জিরো করে নেওয়ার পরে জবটাকে যদি 360 রোটেশান দেওয়া হয় তাহলে যদি ইন্ডিকেটারের ভ্যালুটা, অর্থাৎ ইন্ডিকেটারের মুভমেন্ট যদি 0.75-এর মধ্যে থাকে তাহলে আমরা জানবো যে হচ্ছে কি আমরা অ্যাজ পার ড্রয়িং কিন্তু জবটা তৈরি হয়েছে, যদি না থাকে তাহলে জানবো যে জবের মধ্যে একটা এরর রয়েছে। এবার আমরা পারপেন্ডিকুলার সার্ফেসের সঙ্গে রান আউটটা দেখে নিই। এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি বলেছে সার্ফেস পারপেন্ডিকুলার টু ডটাম অ্যাক্সিস, অর্থাৎ এই যে অ্যাক্সিস, অ্যাক্সিস সঙ্গে যে সার্ফেসটা তৈরি হয়েছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার সার্ফেস, এর সঙ্গে যে রান আউট দেওয়া রয়েছে ফিচার কন্ট্রোল ফ্রেমে সেটা হচ্ছে
0.75 ए ডটম সারফেসের সঙ্গে, অর্থাৎ এ ডটম সারফেস হচ্ছে এইটা, এ ডটম সারফেসের সঙ্গে কতটা হবে না 0.75 হচ্ছে কি রান আউট হতে পারে। তো জবটা তৈরি হওয়ার পর যখন আমাকে চেক করতে হবে, ঠিক এরকমভাবে আমি কী করলাম, জবের গায়ে এই যে পারপেন্ডিকুলার সারফেস, পারপেন্ডিকুলার সারফেসে আমি ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারটা সেট করলাম এবং ইন্ডিকেটার পজিশনটা জিরো করে নিলাম। তারপর জবটাকে 360 রোটেট করলাম, 360 রোটেট করাতে ইন্ডিকেটারের যে মুভমেন্ট হলো প্লাসে মাইনাসে যেদিকেই হোক না কেন সেটা অবশ্যই 0.75 এর মধ্যে থাকবে। যদি 0.75 এর মধ্যে থাকে তাহলে জবটা অ্যাকসেপ্টেবল বা অ্যাজ পার ড্রয়িং হয়েছে। এবার আমরা ডটাম সারফেসের সঙ্গে কোঅ্যাক্সিয়াল সারফেসের যে রান আউট সেটা কীরকমভাবে হয়ে থাকে এখানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি। এই যে ডায়ামিটারের সঙ্গে ফিচার কন্ট্রোল ফ্রেমটা দেওয়া রয়েছে 0.75 রান আউট এ ডটাম সারফেসের সঙ্গে, অর্থাৎ এ ডটাম সারফেস কোনটা, এইটা হচ্ছে এ ডটাম সারফেস। এবার জবটা যখন ইন্সপেকশন হবে তখন ঠিক এরকমই জবটা তৈরি হওয়ার পরে ডায়ামিটারের ওপরে কোনো একটা পজিশানে ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারটা সেট করলাম এবং জিরো পজিশান করে নিলাম ইন্ডিকেটারটা। এরপর জবটাকে 360 রোটেট করলে এখানে ইন্ডিকেটারের যে মুভমেন্ট প্লাসে বা মাইনাসে যেদিকেই হোক না কেন সেটা কিন্তু 0.75 এর মধ্যে অবশ্যই থাকবে। যদি 0.75 এর মধ্যে থাকে তাহলেই জানবো জবটা কিন্তু আমার অ্যাজ পার ড্রয়িং হয়েছে বা জবটা অ্যাকুরেট হয়েছে। এবার এই ড্রয়িংটাতে আমরা দেখতে পাচ্ছি সারফেস কোঅ্যাক্সিয়াল টু ডটাম অ্যাক্সিস, অর্থাৎ এই যে ডটাম অ্যাক্সিস দুখানা অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি এ এবং বি, এবং সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল সারফেস হচ্ছে এইটা ওডিটা, এবং সেখানে ফিচার কন্ট্রোল ফ্রেমে বলে 0.75 রান আউট। একটা হচ্ছে এ প্রাইমারি অ্যাক্সিস বা প্রাইমারি ডটাম এবং বি হচ্ছে সেকেন্ডারি ডটাম, এই দুটোর সঙ্গে রিলেশান ঠিক রেখে এখানে 0.75 কিন্তু আমাকে রান আউটটা চেক করতে হবে। তো জবটা তৈরি হওয়ার পর যখন আমরা জবটা ইন্সপেকশন করবো তখন আমরা জবটাকে ঠিক এরকমভাবে হোল্ড করলাম, বিটুইন সেন্টারে হোল্ড করার পরে ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা আমরা একটা নির্দিষ্ট পজিশানে ওডির ওপরে আমরা সেট করলাম, করার পরে ইন্ডিকেটারটাকে আমরা জিরো পজিশান করে নিলাম। এরপর জবটাকে যখন আমরা 360 ডিগ্রি রোটেট করাচ্ছি তখন কী হলো না, ইন্ডিকেটারের যে মুভমেন্টটা সেটা প্লাসে বা মাইনাসে যেদিকেই হোক না কেন সেটা অবশ্যই 0.75 এর মধ্যে থাকবে। যদি 0.75 এর মধ্যে শো করে তাহলে আমরা জানবো যে জবটা কিন্তু অ্যাজ পার ড্রয়িং হয়েছে বা অ্যাকুরেট হয়েছে। এবার যে ড্রয়িংটা দেখছি সেখানে আমরা এই সামনের যে সারফেসটা তার সঙ্গে 0.75 রান আউট রয়েছে এবং কোন ডটামের সঙ্গে না, একটা হচ্ছে এ ডটাম এ প্রাইমারি ডটাম এ, অর্থাৎ এদিকে যে ডটাম সারফেস রয়েছে এই ডটাম সারফেসের সঙ্গে, এবং সেই সঙ্গে সেকেন্ডারি ডটাম হচ্ছে বি, অর্থাৎ এদিকে যে ডটাম অ্যাক্সিস রয়েছে তার সঙ্গে মেনটেন করে কিন্তু 0.75 রান আউটটা রয়েছে। এবং জবটা তৈরি করার পরে যখন আমরা ইন্সপেকশন করব তখন কীভাবে এটা ইন্সপেকশন হবে দেখে নিই। প্রথমে আমরা জবটা কোয়ালিটি বাঁধলাম, সেই সঙ্গে পেছনে যে পারপেন্ডিকুলার সারফেস রয়েছে সেটাও কিন্তু একটা জায়গাতে সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়াতে কি হলো দুখানা ডটাম আমার মেনটেন হয়ে গেল। এরপর আমি কি করলাম জবটাকে জবের সঙ্গে ডাইরেক্টেস্ট ইন্ডিকেটার সেট করে নিলাম। এবার ইন্ডিকেটারটাকে জিরো পজিশান করে নেওয়ার পরে জবটাকে যখন 360 ডিগ্রি রোটেশান দিলাম তখন ইন্ডিকেটারের যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্টটা প্লাসে বা মাইনাসে যেদিকেই হোক না কেন সেটা অবশ্যই 0.75 এর মধ্যেই হতে হবে। যদি 0.75 এর মধ্যে হয় তাহলে জানবো অ্যাজ পার ড্রয়িং কিন্তু আমার জবটা তৈরি হয়েছে। এবার সার্কুলার রান আউটের অন্য ধরনের ড্রয়িংয়ের উপর একটা দেখে নিই। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এখানে দুখানা স্টেপ টার্নিং রয়েছে, বিগ টার্নিং যেটা রয়েছে সেটা হচ্ছে এ ডটাম সারফেস, এবং স্মল টার্নিং যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেখানে রান আউট রয়েছে কত 30 মাইক্রন রান আউট রয়েছে এ ডটাম সারফেসের সঙ্গে রিলেশান করে। অর্থাৎ জবটা যখন তৈরি হলো ঠিক এই ধরনের জবটা তৈরি হলো, এবং এখানে আমি যখন চেক করবো ঠিক এই পজিশানে আমরা চেক করব, তো এই পজিশানে আমরা কী করলাম, এই পজিশানটা যখন ক্রস সেকশান করে দেখছি তখন এইখানে দেখতে পাচ্ছি এই যে লাল দাগটা, এই লাল দাগটাতে আমরা কনসেন্ট্রিসিটি বা হচ্ছে গিয়ে সার্কুলারিটিতে কিছুটা ইরেগুলারিটি দেখতে পাচ্ছি। অর্থাৎ জবটা যখন ইন্সপেকশন করব তখন ঠিক এরকমভাবে জবটা যে রয়েছে জবের একটা নির্দিষ্ট স্থানে আমি কী করলাম ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা সেট করলাম, এরপর জিরো পজিশান করে নিলাম ইন্ডিকেটারটা। এইবার জবটাকে 360 রোটেশান দিলাম তাতে করে দেখলাম ইন্ডিকেটারের যে ডিফ্লেকশান এলো সেটা অবশ্যই 30 মাইক্রনের মধ্যে থাকবে। 30 মাইক্রনের মধ্যে যদি থাকে তাহলে আমি জানবো যে জবটা আমার অ্যাজ পার ড্রয়িং হয়েছে। এবং এখানে একটা জিনিস জানা ভালো, সেটা হচ্ছে গিয়ে নর্মাল বা সার্কুলার রান আউট অনলি চেক ইন্ডিভিজুয়াল সেকশান ইন্ডিপেন্ডেন্ট অফ ইজ আদার, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, পুরোটা নয়, যে কোনো একটা জায়গাতে কিন্তু আমি এটা ইন্ডিকেটারটা লাগিয়ে ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা লাগিয়ে আমি কিন্তু চেক করতে পারি সেই জায়গাটা 30 মাইক্রন আছে কি না। সার্কুলার রান আউটের আরেকখানা ড্রয়িং আমরা দেখে নিই। এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এখানে বিগ ডায়াটাকে আমরা ডটাম অ্যাক্সিস বা ডটাম সারফেস হিসাবে ধরেছি, এবং সেই সঙ্গে কী হয়েছে না, সেই সঙ্গে স্মল ডায়াটা হয়েছে সেই স্মল ডায়ার যে ভ্যারিয়েশান টলারেন্স যেটা দেওয়া রয়েছে রান আউটে সেটা হচ্ছে 200 মাইক্রন।
ए डटम एक्सिस रेसपेक्टे। एबार जबटा तैरी हार पर ठीक ए रकम धरणे दाड़ालो। एबार जबटाके इन्सपेक्शन करार जोन्नो भि ब्लकेर उपरे जबटाके रखा हलो। रखार पर एकटा निर्दिष्ट स्थाने अर्थात जे जायगाटार आमरा रान आउट चेक करब सेई जायगाटार उपरे डायरेक्ट इंडिकेटर सेट करे इंडिकेटरटि जिरो पजिशन करे निलाम। एबार जबटाके आस्ते आस्ते भि ब्लकेर उपरे 360 डिग्री रोटेट करालाम। ताते करे इंडिकेटरेर जे मुभमेंटटा हलो ठीक एरकम धरनेर प्लस माइनस जेदिकेই হোক না কেন সেটা অবশ্যই 200 মাইক্রনের মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু জবটা অ্যাজ পার ড্রয়িং তৈরি হলো। এবার আসি টোটাল সার্কুলার রান আউট, অর্থাৎ যেটাকে বলা হয় 3D ভার্সন অফ রান আউট। একটা জবের ওপরে বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো যেমন সিলিন্ড্রিসিটি, স্ট্রেটনেস, সার্কুলারিটি, পারপেন্ডিকুলারিটি এগুলো যদি ঠিকঠাক মেনে চলা যায় তাহলে কিন্তু এই টোটাল সার্কুলার রান আউটের প্রয়োজন হয় না। যেহেতু সম্ভব হয় না সেই জন্য আমরা সার্কুলার রান আউটের সাহায্য নিই। একটা ড্রয়িংয়ে আমরা দেখে নেই সার্কুলার রান আউটটা কীরকম ধরনের হয়ে থাকে। ঠিক এই রকম ধরনের জবটাকে হোল্ড করার পরে সামনের দিকে যে ফেসটা রয়েছে সেখানে সেন্টার থেকে বাইরের দিকে ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারকে যদি মুভ করানো হয় তাহলে কি কাঁটার যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার একটা ডিফ্লেকশন আমরা লক্ষ্য করতে পারি। জিরো থেকে কখনো প্লাস সাইডে যাচ্ছে, কখনো জিরো থেকে মাইনাস সাইডে মুভ করছে। তো এর মধ্যে আমরা একটা একসময় ম্যাক্সিমাম রিডিং পাচ্ছি, একসময় মিনিমাম রিডিং পাচ্ছি। এই যে টোটাল মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কোথাও একটা হাই পয়েন্ট রয়েছে, কোথাও একটা লো পয়েন্ট রয়েছে। এই দুটোর মধ্যে যে ভ্যারিয়েশন সেটাই হচ্ছে কি টোটাল টলারেন্স বা সেটাই হচ্ছে কি টোটাল সার্কুলার রান আউট। আমরা আগের বারে যেমন দেখছিলাম যে সার্কুলার রান আউটটা কোনো একটা নির্দিষ্ট জায়গার উপরে সেটা চেক করা হচ্ছিলো, এখানে কিন্তু তা না। এখানে হচ্ছে গিয়ে যেমন ফেসের ওপরে সেন্টার থেকে যেমন বাইরের দিকে মুভ করানো হচ্ছে তেমনি আবার হচ্ছে গিয়ে জবটাকে রোটেট করানো হচ্ছে 360 ডিগ্রি। এইভাবেই কিন্তু আমরা পাচ্ছি টোটাল সার্কুলার রান আউট। এবার দেখে নেই অ্যাঙ্গুলার সার্ফেসের সঙ্গে ডটাম অ্যাক্সিসের যে রিলেশনটা, অর্থাৎ এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি সেই ড্রয়িংয়ে এইটা হচ্ছে কি ডটাম অ্যাক্সিস এবং সেই সঙ্গে অ্যাঙ্গুলার সার্ফেস যেটা রয়েছে সেখানে ফিচার কন্ট্রোল ফ্রেমে বলা হয়েছে 0.75 টলারেন্স এ ডটাম অ্যাক্সিসের সঙ্গে। অর্থাৎ জবটা তৈরি হওয়ার পরে যখন ইন্সপেকশন করা হচ্ছে তখন কোয়ালিটির মধ্যে জবটাকে হোল্ড করা হলো। হোল্ড করার পরে ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারকে একটা কোনো যে কোনো একটা জায়গাতে সেট করা হলো, সেট করে জিরো পজিশন করে নেওয়া হলো ইন্ডিকেটারকে। এইবার কী করা হলো একই সঙ্গে দুটো মুভমেন্ট দেওয়া হলো। দুটো মুভমেন্ট কী কী না জবটাকে যেমন 360 ডিগ্রি রোটেশান দেওয়া হচ্ছে তেমনি আবার আস্তে আস্তে করে ইন্ডিকেটারটাই অ্যাঙ্গুলার সার্ফেস বরাবর মুভ করিয়ে নেওয়া হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তার ফলে যে ইন্ডিকেটারের যে ডিফ্লেকশনটা আসছে অর্থাৎ ইন্ডিকেটারের যে মুভমেন্ট আসছে সেই মুভমেন্টটা কতর মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই 0.75-এর মধ্যে থাকতে হবে। যদি 0.75-এর মধ্যে থাকে তাহলে আমরা যে জবটা তৈরি করেছি সেটা কিন্তু অ্যাকুরেট হয়েছে অ্যাজ পার ড্রয়িং। এই টোটাল সার্কুলার রান আউটটা আমরা ওই একই ড্রয়িংয়ের ওপরে পারপেন্ডিকুলার সার্ফেসের ওপরে আমরা দেখে নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডটাম সার্ফেস যা ছিল তাই আছে এবং এখানে এই যে পারপেন্ডিকুলার সার্ফেস তার মধ্যে 10 মিলিমিটার ডিস্টেন্সের ওপরে কী দেওয়া রয়েছে না টোটাল রান আউটে 0.75 ভ্যারিয়েশান রয়েছে এ ডটাম সার্ফেসের রেসপেক্টে। এবার জবটা তৈরি হওয়ার পরে যখন আমরা ইন্সপেকশন করছি তখন কী করা হলো না জবটাকে হোল্ড করে নেওয়া হলো ডটাম সার্ফেসের ওপরে এবং এরপরে কী করা হলো ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারকে সেট করা হলো এবং ইন্ডিকেটারটাকে জিরো পজিশন করে নেওয়া হলো। এইবার জবটাকে যেমন 360 ডিগ্রি রোটেট করানো হচ্ছে তেমনি হচ্ছে ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারকে মুভ করানো হচ্ছে ওই 10 mm ডিস্টেন্সের মধ্যে। এই করে আমরা কি দেখতে পাচ্ছি না ডাইরেক্টেস্ট ইন্ডিকেটার যে ইন্ডিকেটারটা তার একটা মুভমেন্ট আসছে, সেই মুভমেন্টটা অবশ্যই 0.75-এর মধ্যেই মুভ করবে। তাহলে আমরা জানতে পারবো যে ড্রয়িং অনুযায়ী জবটা কিন্তু ঠিকই রয়েছে। সার্কুলার রান আউটটা এই ড্রয়িংটাতে আমরা দেখে নিতে পারি। এখানে সেই আগের ড্রয়িংটা যেমন রান আউটের বেলাতে দেখেছি ঠিক সেরকম ধরনের বিগ ডায়াটা হচ্ছে ডটাম এবং স্মল ডায়াটার সঙ্গে ভ্যারিয়েশান রয়েছে টোটাল রান আউটে 30 মাইক্রন টলারেন্স এবং এ ডটাম সার্ফেসের সঙ্গে। এবার যখন জবটা তৈরি হলো ঠিক এরকম ধরনের, অর্থাৎ সেখানে আমরা রান আউটে কী নিয়েছিলাম কোনো একটা লোকেশনের ওপরেই কিন্তু আমরা রান আউটটা চেক করেছিলাম, কিন্তু এখানে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কি টোটাল সিলিন্ড্রিক্যাল সার্ফেসটার ওপরে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সার্ফেসটা তৈরি হয়েছে এর মধ্যে সার্কুলারিটি বা কনসেন্ট্রিসিটিতে একটা ভ্যারিয়েশান রয়েছে এবং সেই ভ্যারিয়েশানটা যখন ইন্সপেকশন হচ্ছে ঠিক এরকমভাবে কী হয়েছে না ডটামটা ফিক্সড করে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে রোটেশান দেওয়া হচ্ছে এবং রোটেশান যখন দেওয়া হচ্ছে তখন সেই সঙ্গে কী হয়েছে না ডাইরেক্টেস্ট ইন্ডিকেটারটা একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্সড করা হয়েছে। ফিক্সড করার পরে তারপরে ইন্ডিকেটার পজিশানটাকে জিরো করে নেওয়া হয়েছে। এবার এই যে স্মল ডায়াটা রয়েছে স্মল ডায়াটার উপরে কী করা হয়েছে না জবটাকে যেমন রোটেট করানো হচ্ছে তেমনি আবার এই স্মল ডায়ার উপরে ইন্ডিকেটারটা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মুভ করানো হচ্ছে। এর ফলে ইন্ডিকেটারের যে ভ্যারিয়েশানটা আসছে বা মুভমেন্টটা আসছে সেই মুভমেন্টটা অবশ্যই 30 মাইক্রনের মধ্যে থাকবে। এই
এই 30 মাইক্রোয়ের মধ্যে থাকলে তবেই আমরা বুঝতে পারবো যে এই ড্রয়িং অনুযায়ী কিন্তু জবটা তৈরি হয়েছে। টোটাল রান আউট আরেকখানা ড্রয়িং দিয়ে আমরা দেখে নেই, এখানে যে বিগ ডায়াটা রয়েছে এই বিগ ডায়াটা হচ্ছে ডটাম, এবং এদিকে যেটা হচ্ছে এটা হচ্ছে রেফারেন্স ফিচার। এখানে ফিচার কন্ট্রোল ফ্রেমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে গিয়ে 200 মাইক্রন রান আউট রয়েছে টলারেন্স, এবং সেটা এ ডটাম সার্ফেসের সঙ্গে। অর্থাৎ জবটা যখন তৈরি হলো এবং ইন্সপেকশন করার সময় আমরা এইভাবে দেখছি ভি ব্লকের ওপরে কী করেছি, ডটামটাকে ভি ব্লকের ওপরে রেখেছি, এবং সেই সঙ্গে ডায়াল টেস্ট ইন্ডিকেটার স্মল ডায়ার ওপর বসিয়েছি এবং ইন্ডিকেটারটাকে জিরো পজিশন করে নিয়েছি। এইবার ইন্ডিকেটার বা ডায়াল টেস্ট ইন্ডিকেটারের মুভমেন্টটা কীরকম ধরনের হবে, মুভমেন্টটা এই লেন্থ বরাবর হবে, এবং সেই সঙ্গে জব কিন্তু রোটেট করানো হবে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পজিশানে এই যে রোটেশনের যে দাগগুলো রয়েছে এই দাগে বিভিন্ন পজিশানে ইন্ডিকেটারে কিন্তু একটা ভ্যারিয়েশন আসছে, একবার পজিটিভে একবার নেগেটিভে, এরকম করতে করতে টোটাল যে ভ্যারিয়েশনটা আসছে সেটা অবশ্যই 200 মাইক্রনের মধ্যেই থাকবে। তাহলে আমরা জানবো ড্রয়িং অনুযায়ী কিন্তু এই জবটা তৈরি হয়েছে। রান আউট এবং টোটাল রান আউট এই দুটো শেষ হওয়ার পর অ্যাট এ গ্ল্যান্সে আমরা পুরো ব্যাপারটা দেখে নিতে পারি, জিওমেট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক সিম্বল টাইপ অফ টলারেন্স কী কী রয়েছে, না ফর্ম প্রোফাইল ওরিয়েন্টেশন লোকেশান ও রান আউট, এবং এখানে তাদের যে ভাগগুলো ফর্মকে ভাগ করা হয়েছে স্টেডনেস ফ্ল্যাটনেস সার্কুলারিটি সিলিন্ড্রিসিটি, এবং এগুলো হচ্ছে তার সিম্বল এবং সে ফর্মের অন্তর্গত। এখানে ডটাম রেফারেন্সিং লাগে না, অর্থাৎ কোনো ডটাম সারফেস বা ডটাম অ্যাক্সিস এসবের প্রয়োজন হয় না, এবং এখানে ম্যাটেরিয়াল কন্ডিশান যেটাকে আমরা এল বা এম দিয়ে ইন্ডিকেট করেছিলাম এমএমসি বা এলএমসি, সেখানে যেটা দরকার সেটা যেখানে প্রয়োজন হয় সেখানে ইয়েস করা রয়েছে, যেখানে দরকার নেই সেখানে নো করা রয়েছে। এবার রয়েছে প্রোফাইল, প্রোফাইল হচ্ছে রয়েছে প্রোফাইল অফ লাইন এবং প্রোফাইল অফ সারফেস তাদের সিম্বল, এবং এটা অপশনাল, ডটামটা অপশনাল এবং এখানে ম্যাটেরিয়াল কন্ডিশনের প্রয়োজন নেই। আবার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে তার ভাগগুলো দেওয়া রয়েছে, সিম্বলগুলো দেওয়া রয়েছে, এবং এখানে ডটাম রেফারেন্সিং দরকার এবং এখানে ম্যাটেরিয়াল কন্ডিশনটাও দরকার, এবং লোকেশনের ক্ষেত্রে তার ভাগগুলো এবং এখানে সিম্বলগুলো দেওয়া রয়েছে, এবং এখানে হচ্ছে ডটাম রেফারেন্সিং প্রয়োজন প্রথমেরটাতে, অর্থাৎ পজিশানের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কন্ডিশান অ্যাপ্লিকেবল এবং বাকি দুটোর ক্ষেত্রে ম্যাটেরিয়াল কন্ডিশান অ্যাপ্লিকেবল নয়। এবং আবার এখানে রান আউটের ক্ষেত্রে সার্কুলার রান আউট এবং টোটাল সার্কুলার রান আউট দুটোর সিম্বল রয়েছে, এবং এখানে কী রয়েছে, এখানে রিকোয়ার্ড কী রয়েছে, না ডটাম রেফারেন্সিং দরকার, অর্থাৎ ডটাম অ্যাক্সিস বা ডটাম সারফেস এটার প্রয়োজন হয়, এবং এখানে কোনো এমএমসি বা এলএমসির প্রয়োজন নেই। জিওমেট্রিক্যাল টলারেন্সের মডিফায়ার এবং তার সিম্বলগুলো একবার দেখে নেই, তার মধ্যে এল এবং এম আমাদের পরিচিতি হয়ে এসে গেছে, এবং এখানে এলএমসি অর্থাৎ লিস্ট ম্যাটেরিয়াল কন্ডিশান এল দিয়ে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ ফিচার কন্ট্রোল ফ্রেমে এল দেওয়া থাকে। আবার এমএমসি বা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কন্ডিশান যেটা এম দিয়ে ইন্ডিকেট করা থাকে ফিচার কন্ট্রোল ফ্রেমের মধ্যে, তারপর থাকে ট্যাঞ্জেন্ট প্ল্যান টি দিয়ে ইন্ডিকেট করা থাকে, প্রজেক্টেড টলারেন্স জোন পি দিয়ে ইন্ডিকেট করা থাকে, ফ্রি স্টেট এফ দিয়ে ইন্ডিকেট করা থাকে ফিচার কন্ট্রোল ফ্রেমের মধ্যে, এছাড়াও ডায়ামিটারটাকে ইন্ডিকেট করা হয় এরকম ধরনের সিম্বল দিয়ে। সিম্বলগুলো আমরা এখানে আরেকবার দেখে নিতে পারি, এইটা হচ্ছে ফর্মের সিম্বল, এই দুটো হচ্ছে প্রোফাইলের সিম্বল, এখানে তিনখানা রয়েছে ওরিয়েন্টেশনের সিম্বল, এখানে তিনখানা লোকেশনের সিম্বল, এখানে দুখানা রয়েছে রান আউটের সিম্বল। এছাড়া রয়েছে এখানে যে ফিচার কন্ট্রোল ফ্রেম দেখতে পাচ্ছি, এখানে এটা ডটাম সারফেস এরভাবে দেখানো হয়, ফিচার কন্ট্রোল ফ্রেমটা এরকমভাবে দেখানো হয়ে থাকে, এবং রিগার্ডলেস ফিচার যেটা আরএফএস এবং তার দুটো ভাগ এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা এল এবং একটা এম, যেটা কিনা লিস্ট ম্যাটেরিয়াল কন্ডিশান আর একটা হচ্ছে এম হচ্ছে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কন্ডিশান। এবং এই ফিচার কন্ট্রোল ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি প্রথমেরটা হচ্ছে পারপেন্ডিকুলারিটি, তারপর হচ্ছে ডায়ামিটারের সিম্বল, তারপর হচ্ছে টলারেন্স, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কন্ডিশান বা লিস্ট ম্যাটেরিয়াল কন্ডিশান, তারপরে প্রাইমারি ডটাম, তারপর সেকেন্ডারি ডটাম, তারপরে হচ্ছে গিয়ে টেরিটরি ডটাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল হোয়ার ফ্রম আই কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে।